গতকালকে চরকিতে নতুন একটি ফ্লিক মুক্তি পেয়েছে যার নাম হচ্ছে জাহান। তো এই ফ্লিকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সাজিয়া হক অর্ষা আর মোস্তাফিজুর নূর ইমরান। তো এখানে অর্ষার যে নাম থাকে জাহান, জাহান চরিত্রে অভিনয় করা অর্ষা অভিনয় ভালোই করছে। তো গল্পটা কি থাকে, গল্পটা অর্ষার একটা ট্রমাটিক ডিজর্ডার থাকে যে সে স্বপ্ন আর বাস্তবতার ভিতর গোলায় ফেলে, মানে সে স্বপ্নে দেখতে থাকে যে সে মার্ডার করতেছে। কোন একটা সময় দেখা যায় তার মাকে মার্ডার করছে, তারপর তার স্বামীকে মার্ডার করতেছে, তারপর তার ঘরের কাজের বুয়াকে মার্ডার করতেছে, মানে এরকম মার্ডার করে স্বপ্নে, তারপর জায়গা দেখে না আসলে কিছুই হয় নাই। স্বপ্নের বাস্তবতা তার গোলাইয়া ফেলায় এরপরে সে হচ্ছে মানে ওইটা সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে সে স্বপ্নে দেখতেছে। এবার একটা সময় যে দেখা যায় ওই যে কাজের বোরে মাইরা ফেলায়, এইটা সে মানতেই পারতেছে না যে সে আসলে যে মাইরা ফেলাইছে, ওনার কাজের বোরে মারছে, মারে নাই, স্বপ্ন দেখছে, জাস্ট মানে টালমাটাল অবস্থা। এরপরে আসলে কি হয়, ছোট্ট কাহিনী তো ফ্লিক বললাম আগে, ফ্লিকের গল্প ছোট হয় আর কাহিনীও সেরকম ছোট হয়। অভিনয়ের দিক দিয়ে রিয়েলিস্টিক অভিনয় করছে যে দুইজন, পার্শ্ব চরিত্র অভিনয় করে মেয়েরা একটু কেমন কেমন ছিল, বাট এই যে অর্ষা আর মোস্তাফিজুর নূর ইমরান এরা দুজনে ভালো অভিনয় করছে। তবে গল্পটা না অতটা এঙ্গেজিং হয় না আমাদের কাছে। 46 মিনিটের এই ছোট্ট গল্পটা, এটাও আমার হচ্ছে টাইনা টাইনা দেখা লাগছে, মানে একটু স্লো স্লো। এই জিনিসটা হচ্ছে 15-20 মিনিটের ভিতর দেখান যাইতো, সেইটারে টাইনা 46 মিনিট বানাইছে। আর এটা করার জন্য শট গুলো সব হচ্ছে ইনডোর শট, কোনো আউটডোরের শট নাই। সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, কালার গ্রেডিং ঠিক আছে এগুলো নিয়ে কথা বলার দরকার পড়ে না, এগুলো মোটামুটি ঠিক আছে। বাংলাদেশের কাজ হিসাবে আজকাল মোটামুটি লেভেলের যেমন কাজ হয় এই জিনিসটা মোটামুটি হয়েছে, কিন্তু ওভারঅল জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, মানে গল্পটা এতটা এঙ্গেজিং না। আর একটা জিনিস হচ্ছে এই যে স্বপ্ন আর বাস্তবতার ভিতর মিলাই ফেলানো, কল্পনা বাস্তবতার ভিতর মিলাই ফেলানো, এই জিনিসটা ইনসেপশন মুভি থেকেই হচ্ছে সে কি বলে ইন্সপিরেশন নিছে। এরারে আমরা টুকা বা কপি জাতীয় কিছু বলবো না, কারণ ওই ইনসেপশনের সাথে এই জাহানের কোনো মিল নাই। এরপর সবচেয়ে যে জিনিস একটা বেশি খারাপ লাগছে এটার, সেটা হলো যে এর বিজিএম। আসলে এরকম একটা থ্রিলার বা এই যে সে স্বপ্ন আর বাস্তবতার ভিতর যে মিলাই ফেলায়, স্বপ্নের ভিতর যখন সে থাকে তখন সে কিন্তু সাইকো থাকে, সাইকোলজিক্যাল যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম দ্বারা বোঝানো যে তার মাইন্ড সাইকো হয়ে গেছে, সে সাইকো হয়ে গেছে, এই জিনিসটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে নাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের অভাবে। আমি জাস্ট বারবারই হচ্ছে ট্র্যাক হারাইতেছিলাম যে না এমনি 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 হইতাছে না, মিলতেছে না। এর আগেও তেমন একটা কথা বলে নাই, ট্রেলার দেখার পর আমার তেমন একটা আশা জাগে নাই, আর ফ্লিকটা পুরোপুরি দেখার পর তো আমি ডিসঅ্যাপয়েন্টেড যে না চরকি এর থেকে অনেক ভালো কাজ আমাদের উপহার দিতে, এই দিক থেকে এইটা তেমন একটা ডাক পায় নাই। তো সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা কে কে জাহান দেখছেন দেখতে পারেন চাইলে, ছোট্ট একটা কাজ তো এটা নাটক দেখার মতো, তো দেখতে পারেন চাইলে। যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানান। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে, ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।